আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে মৃদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনাম। ফেনি নদীর উপর প্রথম বাংলাদেশ ভারত মৈত্রী সেতু উদ্বোধন, রাজনীতি যাতে বন্ধুত্বে বাধা না হয় প্রধানমন্ত্রী আহ্বান। Political boundaries should not become physical barriers to trade. অবৈধ সম্পদ অর্জন মামলায় হাজি সেলিমের 10 বছরের সাজা বহাল, এমপি পদ থাকবে না জানিয়েছেন দুদকের আইনজীবী। দেশে আবার করোনা সংক্রমণ বাড়ছে, 24 ঘন্টায় প্রায় 2 মাসের মধ্যে সবচেয়ে বেশি 912 জন আক্রান্ত শনাক্ত। এবং ডিসেম্বরে চালু লক্ষ্যে মেট্রো রেলের প্রথম অংশের 81%-এরও বেশি সম্পন্ন, নির্মাণ কাজ চলছে পুরো দমে। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে। আউটসোর্সিং এ লালমনিরহাট সীমান্তের দুরাকুটি গ্রামে নারীদের স্বাবলম্বী হওয়ার খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতি কিংবা রাজনৈতিক সীমাবদ্ধতা বাংলাদেশ ও ভারতের সীমান্তে কিংবা ব্যবসা বাণিজ্যে বাধা হয়ে দাঁড়াবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফেনী নদীর ওপর বাংলাদেশ ভারত মৈত্রী সেতুর উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যোগ দিয়ে তিনি বলেন, এই সেতু ভারত, নেপাল ও ভুটান সহ আঞ্চলিক সংযোগ ও বাণিজ্যে সহায়ক হবে। নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেন, এতে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। ভারতের উত্তর পূর্ব অংশের পিছিয়ে পড়া রাজ্য ত্রিপুরার সঙ্গে যোগাযোগ সহজ করার লক্ষ্যে ফেনী নদীর উপর গড়ে উঠেছে মৈত্রী সেতু। দুই দেশের সীমান্তকে সংযুক্ত করা প্রথম এই সেতুটির উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ গভর্নমেন্টস কন্টিনিউড কমিটমেন্ট টু সাপোর্ট আওয়ার নেইবার ইন্ডিয়া। মৈত্রী সেতুটি ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোর জন্য লাইফ লাইন উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা করেন, আঞ্চলিক যোগাযোগেও সহায়ক হবে এই সেতু। উই আর ইন এ রিজিয়ন হুইচ হ্যাজ রিমেইনড কনজারভেটিভ ইন ওপেনিং আপ অ্যান্ড হোয়ার ইন্টার রিজিয়নাল ট্রেড ইজ ফার বিলো পটেনশিয়াল। পলিটিক্যাল বাউন্ডারিজ শুড নট বিকাম ফিজিক্যাল ব্যারিয়ার্স টু ট্রেড। We expect the framework that we are inaugurating today will also help Bangladesh to trade more easily, not only with India, but also with Nepal and Bhutan. একাত্তরে ত্রিপুরার ভূমিকার কথা স্মরণ করে ত্রিপুরাবাসীর জন্য বাংলায় শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। আমি মনে করি এই সেতু আমাদের দুই দেশের মাঝে শুধু সেতু বন্ধই রচনা করবে না, বরং ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিরাট অবদান রাখবে। শুধু চট্টগ্রাম পোর্ট নয়, চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরও ত্রিপুরাবাসী ব্যবহার করতে পারবে। তাই আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। উদ্বোধনী বক্তৃতায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সবরুম আর রামগড় কে বিচ সেতু সে হামারি মৈত্রি ভি মজবুত হুই হ্যায় আর ভারত বাংলাদেশ কি সমৃদ্ধি কা কানেকশন ভি জুড় গয়া। ভারত বাংলাদেশ কে লোগো মে সম্পর্ক বেহতর হোনে কে সাথ সাথ টুরিজম আর ট্রেড কে লিয়ে পোর্ট লেড ডেভেলপমেন্ট কে লিয়ে নয়ে অবসর পাদা হুই হ্যায়। আন্তঃসীমান্ত পরিবহন ব্যবস্থার উন্নয়ন দুই দেশ ছাড়াও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে বলেও মনে করেন দুই প্রধানমন্ত্রী। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।
করোনা পরিস্থিতি অন্য অনেক দেশের তুলনায় ভালো, তবে দেশের মানুষকে আগের মতোই সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, জীবন এবং জীবিকা দুটোকেই প্রাধান্য দিয়ে পরিস্থিতি মোকাবেলা করবে সরকার। মন্ত্রিপরিষদ সচিব জানান, রোজায় বাড়তি চাহিদা মেটাতে এরই মধ্যে চিনি, ছোলা, খেজুর, ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মজুত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন এবং সরকারি ঋণ আইন ও পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির খসড়া অনুমোদন বিষয়ে মন্ত্রিসভার আগে সিদ্ধান্ত বাতিলের প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা। ময়লা ফেলার কারণে ডোবা ও খালগুলো কিউলেক্স মশার প্রজনন কেন্দ্র হয়ে গেছে বলেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। মিরপুরে কিউলেক্স মশা নিধন কাজ পরিদর্শন করেছেন তিনি। ভারত ও চীন থেকে আনা কিউলেক্স মশা নিধনের নতুন ঔষধ চলতি সপ্তাহে প্রয়োগ করতে পারে দক্ষিণ সিটি কর্পোরেশন। আক্তার হোসেনের রিপোর্ট। তৈরি হয়েছে স্টেশন, বসেছে রেল লাইন, প্রস্তুত ওঠানামার সিঁড়িও। নির্দিষ্ট সময়ের মধ্যে মেট্রো রেলের প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন করতে দুরন্ত গতিতে চলছে কাজ। মেট্রো রেল প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল বলছে, দেশের প্রথম মেট্রো রেল নির্মাণ কাজের সার্বিক গড় অগ্রগতি 58.72%। 20.10 কিলোমিটার ভায়াডাক্টের মধ্যে দৃশ্যমান হয়েছে 13.275%। ডিপোর অভ্যন্তরে রেল লাইন স্থাপন করা হয়েছে 16.9 কিলোমিটার। কর্তৃপক্ষ বলছে, উত্তরা থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি 81.42%। দ্বিতীয় পর্যায়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের অগ্রগতি 54.61%। ট্রায়ালের জন্য একটি ট্রেন জাপান থেকে ঢাকায় পৌঁছাবে 23 এপ্রিলের মধ্যে। এই শিপটার নাম হচ্ছে SPM ব্যাংকক জেনারেল কার্গো। এটা আমরা আশা করছি যে আমাদের যে এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভাল ছিল 23 এপ্রিল, এর ভিতরই এটা এসে বাংলাদেশে পৌঁছাবে। সব ঠিক থাকলে জুলাই থেকে শুরু হতে পারে মেট্রো রেলের ট্রায়াল রান। রাজধানী ও তার আশপাশের এলাকার যানজট নিরসনে সরকারের নেয়া মেট্রো রেল প্রকল্পের কাজ কিন্তু দুরন্ত গতিতে চলছে। তবে অন্যান্য স্থানে কাজ প্রাথমিক পর্যায়ে থাকলেও কিন্তু প্রথম স্তরের কাজ সম্পন্ন প্রায় হতেই চলেছে এবং বিজয়ের মাস ডিসেম্বরেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রথম স্তরের উদ্বোধনের লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে সব কাজ। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ভারতে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেছেন, বাংলাদেশ ভারত দুদেশের মধ্যে অবাধ যোগাযোগ ব্যবস্থা দক্ষিণ এশিয়াকে পৃথিবীর অন্যতম অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে। তার মতে, উপনিবেশিক শাসকেরা যোগাযোগ ব্যবস্থা উন্নত করে সম্পদ লুটে নিয়ে গেছে, এখন সহজ যাতায়াতের মাধ্যমে সব দেশ লাভবান হতে পারে। যৌথ সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের ঢাকা অফিস প্রধান মার্সি টেম্বন বলেছেন, বাংলাদেশের স্বার্থ রক্ষা তাদের অগ্রাধিকার। রিজভিনাজের রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ফেনী নদীর উপর মৈত্রী সেতুর উদ্বোধন। ভারতের সেভেন সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য এবং নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে সেতুটি হতে পারে উন্নয়নের দারুণ সুযোগ। এ নিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী। দুদেশের বিশ্বব্যাংক অফিস প্রধানরা অনলাইন সংবাদ সম্মেলনে বললেন, বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল এই 4 দেশকে কেন্দ্র করে মোটরযান চুক্তি সফলভাবে কার্যকর হলে বাংলাদেশের জাতীয় আয় বাড়তে পারে 17 আর ভারতের 8%। I can tell you that our colonial powers that came to this part of the world used connectivity to extract. The time has come for our countries to use connectivity to develop, and that's exactly what is happening, and we're proud from the World Bank side to be a partner with the BBIN countries to invest in this connectivity. রিপোর্টে বলা হয়, ভারতের একটি কোম্পানি বাংলাদেশে আরেক কোম্পানির সাথে বাণিজ্য করতে যে খরচ হয়, জার্মানি কিংবা ব্রাজিলে সেই খরচ 15-20% কম। বিশ্বব্যাংক বলছে, সম্ভাবনা থাকার পরও দুদেশের কমপক্ষে $10 বিলিয়ন বাণিজ্য হচ্ছে না। is not only measured in hours, the delays are measured in days.
that 5,000 trucks loaded with goods are stuck at the on the Indian side, waiting to cross to Bangladesh through the Petrapol and Benapol border. And this comes with enormous cost to businesses and traders on both sides. সংবাদ সম্মেলনে জানানো হয়, কেবল পরিবহন ব্যবস্থার উন্নতি করা গেলে ভারতে বাংলাদেশের রপ্তানি বাড়বে 297% আর বাংলাদেশে ভারতের রপ্তানি বাড়বে 172%। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের 10 বছরের সাজার রায় বহাল রেখেছেন হাইকোর্ট। তবে তথ্য গোপনের অভিযোগে দেওয়া 3 বছরের সাজার রায় বাতিল করে দিয়েছেন আদালত। রায় পাওয়ার 30 দিনের মধ্যে আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন হাজী সেলিমের আইনজীবী। দুদকের আইনজীবী জানিয়েছেন, সংবিধান অনুযায়ী হাজী সেলিমের সংসদ সদস্য পদ থাকবে না। মাজহার রহমানের রিপোর্ট। প্রায় 26 কোটি টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 2008 সালের 27 এপ্রিল হাজি সেলিমকে 13 বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে 2011 সালের 2রা জানুয়ারি হাইকোর্ট বিশেষ আদালতের সাজা বাতিল করে দেয়। এর বিরুদ্ধে দুদক আবেদন করলে 2015 সালের 12ই জানুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে হাজি সেলিমের আপিল পুনঃশুনানির নির্দেশ দেয়। প্রায় 5 বছর পর ওই আপিলের পুনঃশুনানি শেষে রায় দেন হাইকোর্ট। যেই ওনাকে 10 বছরের সাজা দিয়েছিল বিশেষ আদালত সাত, সেই সাজাটি উনি বহাল রেখেছেন হাইকোর্ট ডিভিশন, এবং ওই 10 বছর সাজা বহাল, এবং তার সঙ্গে বিশেষ আদালতের দেয়া 10 লক্ষ টাকার জরিমানা, অনাদায়ে 1 বছরের রিগোরাস ইমপ্রিজনমেন্ট, সেটাও আদেশ বহাল রেখেছেন। এবং যেদিন বিচারিক আদালত এই রায়ের কপি পাবে সেই দিন থেকে 30 দিনের মধ্যে হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন, এবং যেই প্রপার্টিগুলো কনফিসকেশ হয়েছে সেগুলো রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত হয়ে যাবে। নৈতিক খলনের দায়ে যদি কেউ সাজাপ্রাপ্ত হয় 2 বছর এবং তার থেকে বেশি, তো কাজে দুর্নীতির মামলা, দুর্নীতির মামলার সাজা, সেটা অবশ্যই আমি মনে করি নৈতিকতার খলন, এবং সেটা উনি অ্যাকর্ডিং টু 66(2)(d) অনুযায়ী উনার টোটাল বার হয়ে যাবে সংসদ সদস্য পদ থাকার, আর যোগ্যতা হারিয়েছেন। রায়ের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে তা জানান সেলিমের আইনজীবী। আমরা এই রায়ের বিরুদ্ধে মহামান্য অ্যাপেলেট বিভাগে আমরা আপিল ফাইল করব। আমরা এই রায়ের, আমার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পত্তি প্রমাণ না হওয়া সত্ত্বেও আমাদেরকে সাজা দেওয়া হয়। দুদকের আইনজীবী জানিয়েছেন, এই মামলায় হাজী সেলিমের স্ত্রী আসামি হলেও তিনি মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। মাঝহার মান্না, চ্যানেল আই, ঢাকা। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে। সোমবার থেকে 24 ঘন্টায় 912 জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা 58 দিনের মধ্যে সবচেয়ে বেশি। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। যাযাবর মিন্টু রিপোর্ট। সবশেষ 10ই জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 1071 জনের মধ্যে করোনা ভাইরাস ধরা পড়েছিল। তারপর থেকে দিনে শনাক্ত রোগী 900 নিচেই ছিল। এখন সংক্রমণ আবার 5% উপরে উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার জানিয়েছে, একদিনে পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল 5.13%। দৈনিক শনাক্তের হার সর্বশেষ 5-এর বেশি ছিল গত 18ই জানুয়ারি, এরপর তা 3% নিচে নেমেছিল। তবে মার্চের শুরু থেকে সংক্রমণ বাড়তে থাকায় শনাক্তের হারও বাড়তে থাকে। জনের মধ্যে একটি আত্মতুষ্টির ভাব দেখা দেয়, তারা মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মানা প্রায় ছেড়েই দিয়েছিল। এর কারণে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। একই সাথে দেশের বাইরে থেকে ইউকে, ব্রাজিল অথবা দক্ষিণ আফ্রিকার যে নতুন অতি সংক্রমণশীল করোনা ভেরিয়েন্ট, সেটি দেশে প্রবেশ করলো কিনা তারও একটি তদন্ত হওয়া দরকার, এবং দেশের ভেতরেও নতুন কোনো ভেরিয়েন্ট তৈরি হলো কিনা সেটিও দেখা দরকার। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে 5,52,087 জন হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্তের হার 13.20%, মৃত্যু হয়েছে 13 জনের, এ পর্যন্ত মোট মৃত্যু 8,489 জন, মৃত্যুর হার 1.54%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,229 জন, এ পর্যন্ত মোট সুস্থ 5,05,349 জন, সুস্থতার হার 91.53%। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 17,973 এবং পরীক্ষা হয়েছে 17,775। এই সময় শনাক্ত 912 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 5.13%। যাযাবর মিন্টু, চ্যানেল আই।
ময়লা ফেলার কারণে ডোবা ও খালগুলো কিউলেক্স মশার প্রজনন কেন্দ্র হয়ে গেছে বলেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। মিরপুরে কিউলেক্স মশা নিধন কাজ পরিদর্শন করেছেন তিনি। ভারত ও চীন থেকে আনা কিউলেক্স মশা নিধনের নতুন ঔষধ চলতি সপ্তাহে প্রয়োগ করতে পারে দক্ষিণ সিটি কর্পোরেশন। দর্শক আক্তার হোসেনের রিপোর্টটি এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে ভুল গিয়েছে, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। দেখুন আক্তার হোসেনের রিপোর্টটি। মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী, আবহাওয়াগত কারণেই এখন মশার বিস্তার বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মশা নিয়ন্ত্রণে তৎপর ঢাকার দুই সিটি কর্পোরেশন, অঞ্চল ভিত্তিক সমন্বিত অভিযান চালাচ্ছেন তারা। অভিযানের দ্বিতীয় দিন মিরপুরের পাইকপাড়া পরিদর্শনে এসে নগরবাসীকে সহযোগিতার আহ্বান জানান উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। এগুলো কিন্তু একদিনে যেরকম সম্ভব না, কিন্তু আমাদের চেষ্টারও কোনো কমতি কিন্তু নেই, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেক প্রতিষ্ঠান আছে, সরকারি বেসরকারি স্কুল কলেজ, আমি সবাইকে উদার্ত আহ্বান জানাবো যে আপনারা যার যার আঙ্গিনাগুলোর ভিতরের ডোবা, ভিতরের নালা যদি পরিষ্কার যদি করা হয় আমাদের জন্য কিন্তু অনেক সুবিধা হবে। উত্তরের তুলনায় দক্ষিণে মশার উপদ্রব কম দাবি করে প্রধান নির্বাহী কর্মকর্তা জানান কিউলেক্স মশা নিধনে নতুন ওষুধ আনা হয়েছে। মশা বিস্তার রোধ করতে হবে চারটা জায়গা থেকে, সোর্স রিডাকশন, যেখানে মশা উৎপন্ন হয় সেখানে কিন্তু তারগুলো কিন্তু কমাই ফেলাম। ওষুধ আমার প্রস্তুত, কারণ আমাদের আইডিসির আমাকে ফোরো রিপোর্ট দিয়েছে, প্ল্যান্ট প্রোডাকশন আমাকে ফোরো রিপোর্ট দিয়েছে। আমরা এক্সামিন করার পরে যদি ভালো পাই তারপর যাচ্ছি, কিন্তু আমি নিজে ভালো বলছি না, যদি আর একজন বলে ভালো তারপর আমি কিন্তু মাঠে যাচ্ছি। মশা নিয়ন্ত্রণে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় প্রাকৃতিক ও জৈবিক পদ্ধতি প্রয়োগের কথাও ভাবছে দুই সিটি কর্পোরেশন। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বৈশ্বিক মহামারীতে গত এক বছরে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 8,500-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেখানে দেশে প্রতি বছর প্রায় 40,000-এরও বেশি মানুষ যক্ষ্মায় মারা যায়। এ অবস্থা 2035 সালের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী রোগী শনাক্ত করে চিকিৎসা দেওয়া গেলে দেশ থেকে যক্ষ্মা নির্মূল সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। জানতেন বাকের কেকার রিপোর্ট। প্রতি বছর 3 লাখের বেশি যক্ষ্মা রোগী শনাক্ত হয়। বছরে প্রতি লাখে 24 জন হিসেবে যক্ষ্মায় অনুমিত মৃত্যু 36,000। এর মধ্যে চিকিৎসার আওতায় আসা 8,000 মানুষের বাইরে অন্যরা যক্ষ্মায় মারা গেলেও শনাক্ত না করায় অন্য রোগে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়। এই বাস্তবতায় সরকারের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় শুরু হলো বছর জুড়ে যক্ষ্মা বিষয়ক জনসচেতনতা কর্মসূচি। ভালো কথাটা বারবারই বলতে হয়, আমাদের গণমাধ্যমগুলোর অনেক চ্যালেঞ্জেস, কারণ তাদের কাছে অসংখ্য অসংখ্য ইস্যুস আছে। বাংলাদেশের মতো একটা দেশে অনেক ইস্যু আছে, সেখানে পলিটিক্যাল কমিটমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ওটা না থাকলে গণমাধ্যমও প্রায়োরিটাইজ করতে পারবে না কোন ইস্যুকে দিয়ে করব। এইখানে কিভাবে কোয়ার্ডিনেশনটা অভাব আছে বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টর এবং বিশেষ করে গণমাধ্যম। গণমাধ্যম অসাধারণ একটা পাওয়ারফুল। সমাজের নানা শ্রেণী পেশার মানুষদের যক্ষ্মা বিষয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন বিশেষজ্ঞরা। আমি যদি একজন গণমাধ্যমের মানুষ হই তাহলে আমি দেখব যে 35-এর ভেতরে যে যক্ষ্মা নির্মূলের জন্য যে সমস্ত স্ট্র্যাটেজি প্ল্যান সরকারের আছে তার ভেতরে গণমাধ্যমের আসলে অংশগ্রহণ কতটুকু আছে, আদৌ আছে কি না, অথবা সেই স্ট্র্যাটেজি প্ল্যানগুলোর ভেতরে এই জিনিসগুলো খুব জরুরিভাবে আসা দরকার। দ্বিতীয়ত আমি যেটা মনে করি যে কঠিন জিনিসকে সহজভাবে দেখানো, সহজভাবে বলা। টিবি প্রতিরোধযোগ্য, টিবি চিকিৎসাযোগ্য, এই দুটো তথ্য যদি মানুষের কাছে সঠিকভাবে সবসময় পৌঁছায় তাহলে আমরা যে স্টিগমার কথা বলি ওই জায়গাগুলোতে এটা চিকিৎসা করা যায় এবং তাদেরকে কিভাবে প্রোটেকশন দেওয়া যায় সেই জায়গাগুলোতে যদি আমরা সচেতনতার জায়গা নিয়ে কাজ করতে পারি। আমি গণমাধ্যমকে বলছি না, গণমাধ্যমের সাথে একযোগে আমরা যাতে কাজ করতে পারি। সংশ্লিষ্টরা বলছেন বর্তমানে দেশের 81% যক্ষ্মা রোগী শনাক্ত করা যায়। শনাক্তের হার আরো 10% বাড়িয়ে 90% করা গেলে মৃত্যুর হার কমানো সম্ভব। 2035 সাল নাগাদ মৃত্যু হার 95% কমাতে কাজ করছে সরকার। প্রায় 95% লোক সুস্থ হয়ে যায় যারা চিকিৎসা নিচ্ছে, কিন্তু আমাদের ডিটেকশনের হার, শনাক্তের হারটা এখনো কমাচ্ছে। এখনো অনেক লোক চিকিৎসার বাইরে আছে যারা শনাক্ত হয় নাই, কাজে এই শনাক্তের হারটা আমাদের বাড়াতে হবে, তবেই চিকিৎসা দেওয়া যাবে, তবেই এই টিবি থেকে দেশ মুক্তি লাভ করবে।
সংশ্লিষ্টরা বলছেন, এর আগে মধ্যবর্তী লক্ষ্যমাত্রায় এরই মধ্যে 35 ভাগ মৃত্যু কমানোর লক্ষ্যের চেয়ে বেশি 48% মৃত্যু কমানো গেছে। জানাতুল বাকা কেকা, চ্যানেল আই, ঢাকা। এবারে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল এক গণযুদ্ধ। সেই গণযোদ্ধাদের অনেকে এমনকি নিজের এলাকার নতুন প্রজন্মের কাছেও অজানা অচেনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এরকম বীর মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা জানার চেষ্টা করেছে চ্যানেল আই। পয়াগাজিমের সঙ্গে কথোপকথনে আজ থাকছে ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জের চর লক্ষ্মীপুর গ্রামের মুক্তিযোদ্ধা ইবাদুল ইসলাম সরকারের কথা। বাংলাদেশের মানুষ এত কষ্ট করছে আর কইবার নাই, অভাবনটনে পালাইয়া আমরা কষ্ট দিত। পরে তো এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিল। আমি যখন যুদ্ধে যাই বাড়ির থেকে বাইরে, আমার মা পিছিয়ে পিছিয়ে গেছে, ওই ছেলেটা এইবার ধরে রাখছি। আমার মা যে এই যে সেরা দেখ আয় ভরিস সেরা দেখ এরুম এরুম করতেছে, আমি সব দেখে গেছি। এই খুব মনের মধ্যে খুব কষ্ট লাগছে, চোখে তো পানি বেরিতেছে। গেছি গিয়া এক মাস 10 দিন ট্রেনিং দিছি, পরে আমরা এতে দিয়ে দিছি সিলেট বর্ডারে। পরে আমরা আয় করছি বিশর বাসা বাজারে, বিশর বাসা বাজারে এনে ক্যাম্প করছি আমরা। একটা মুক্তিযোদ্ধা যদি চিহ্নিত হয়েছে একটা গ্রামে, ওই গ্রামটাই ঘুরে আসছি বালুর সরের মধ্যে, শুধু লাশ আর লাশ। কোয়ার মধ্যে ধরে ধরে বিহারিরা নিত, নেওয়া জব করত, গেরিলা যুদ্ধ তো। ধরেন আমি অস্ত্রপাতি লিয়ে যাইতেছি পাঞ্জাবি দিক যাইতেছে, হট করে এটি ফালায় টালায় থা প্যাক ট্যাক শৈল মাহায়া গাছের লয়ে খারে এরছি। হয়তো বা আমি এইখানে রোয়াটোয়া লাগাইতেছে বস্ত্রটা লোহায় থা কামড়া সাহায্য করছি আর কি, এইভাবে আমরা এই করছি। পরে তারা পিছ দিয়ে পিছিয়ে দিয়ে আমরা গুলি করে দিছি। এনে হয়তো 10 জন আছে, আমি গোপনে আস্তে আস্তে এটার আউলে খারে এরছি, ফুল করে মারি ফিরে আমি চম্পট। ফুলপুরের বাজার থেকে একটু কাছে একটা ক্যাম্প দখল করে হয়েছিল, ওই ব্যাংকারটার মধ্যে যখন ওরা তো সব মারাই গেছে, অস্ত্রপাতি আমরা লইলাম, লই হাইরা ব্যাংকারটার মধ্যে সব লগ্ন মেয়ে লোক এনো সব, আমাদের গামছা গুমছা আছেন যে ওইগুলি নিচে আপাতত তো তোমরা কোমর এইটা ডাহ। এক বাড়ির থেকে কাপড় লইলাম তিনটা, সিঁড়িয়া সিঁড়িয়া ওরা দিলাম, কোনো বতি করিয়া ভারতে লয়ে গেলাম। আমরা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করছি। 50 বছর আগে যে অবস্থা ছিল আর বর্তমান যে অবস্থা, আকাশ পাতাল বেশ কম, অনেক উন্নতি হয়েছে। এবারে মুজিব বর্ষ। ভাষায় স্বাধীনতার আহ্বান নিয়ে ভার্চুয়াল অনুষ্ঠানে আইরিশ, স্কটিশ এবং ওয়েলস এই তিনটি প্রভিন্সের ভাষায় বঙ্গবন্ধু 7 মার্চের ঐতিহাসিক ভাষণের অনুবাদ হয়েছে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বিস্তারিত শাইম হোসেনের রিপোর্টে। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বাংলাদেশ হাইকমিশন লন্ডন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের স্মরণে স্মরণ করেন এবং বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক ভাষায় স্বাধীনতার আহ্বান শীর্ষক ভার্চুয়াল স্মরণীয় অনুষ্ঠানের মাধ্যমে আইরিশ, স্কটিশ, ওয়েলস ভাষায় বঙ্গবন্ধুর ভাষণের অনুবাদ করা হয়। My beloved expatriate Bangladeshi friends in UK and I, আপনাদের সবার উপস্থিতিতে আমি ধন্য। তিনটি ভাষায় 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের অনুবাদের বর্ণনা দিয়ে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম বলেন, ঐতিহাসিক 7ই মার্চ ভাষণ ইউনেস্কো মেমরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু তারপরে কিন্তু গত অর্থ এটা রেকগনিশন পাওয়ার আগেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে এবং বিভিন্ন মানুষরা, বিভিন্ন সরকাররা নিজেদের উদ্যোগে এটাকে অনেক ভাষায় ট্রান্সলেট করেছে। এর মধ্যে 6টি জাতিসংঘের ভাষাও আছে। আমরা এখান থেকে উদ্যোগ নিলাম যে 14টি ভাষা এখন আছে, তার সাথে আরো 3টি ভাষা যোগ দেই। উল্লেখ্য 14টি দেশে বঙ্গবন্ধুর ভাষণের অনুবাদের পরপর এই 3টি প্রভিন্সের ভাষা যুক্ত হলো। অনুষ্ঠিত
The struggle this time is a struggle for independence. Joy Bangla. Y frwydr y trwhwn hefyd yw'r frwydr am annibyniaeth ymlaen Bangla. যে আগে 14টি দেশে ট্রান্সলেটেড করা হয়েছিল যে এই ঐতিহাসিক ভাষণটি তারই সংযোজন হলো আরো তিনটি দেশ ওয়েলস স্কটিশ এবং আইরিশ বাংলাদেশ হাই কমিশন থেকে শাহ এম হোসেন চ্যানেল আই লন্ডন অশোক লেল্যান্ড ইফা ডটার্স বিরতি নিচ্ছে বিরতি পাওয়ার অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরব ব্রাজিলে করোনার নতুন ধরনের বিরুদ্ধে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন কার্যকর ভ্রমণের নীতিমালা মানতে বাইডেনকে যুক্তরাষ্ট্র এয়ারলাইন্সের আহ্বান আবার আমন্ত্রণ এবার সামিট আন্তর্জাতিক সংবাদ ব্রাজিলে করোনা ভাইরাসের নতুন ধরনের বিরুদ্ধে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন কার্যকর বলে গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে ভ্রমণের ক্ষেত্রে করোনা নীতিমালা মানতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্স অনলাইনে তথ্য প্রযুক্তির কাজের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি সংসারে সচ্ছলতা এনেছেন লালমনিরহাটের সীমান্তবর্তী দোড়াকুটি গ্রামের নারীরা প্রতি মাসে তারা বৈদেশিক মুদ্রা আয় করছেন করোনা মহামারীতেও বড় আয় ছিল তাদের এবার কৃষি সংবাদ মেহেরপুরে বিএডিসির উদ্যোগে 20 জাতের উন্নত উচ্চ ফলনশীল আলু বীজের পরীক্ষামূলক আবাদ হয়েছে সংশ্লিষ্টরা জানিয়েছেন শিল্পে ব্যবহার ও বিদেশে রফতানিযোগ্য আলু উৎপাদনই বীজ আবাদের লক্ষ্য এখন দেখবেন প্রকৃতি সংবাদ কক্সবাজারের কহিলিয়া নদী ভরাট করে রাস্তা নির্মাণের কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য পরিবেশ নৌপথ বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছে নদীর উপর নির্ভরশীল নানান পেশার মানুষ পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ কঠোর মনিটরিং ও নীতিগত সমর্থন পেলে দেশের জিডিপি ও পর্যটন খাতের বিকাশে অনলাইন ট্রাভেল এজেন্সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিশিষ্ট জনেরা আবার অশোক লেল্যান্ড ইফা ডটার্স বিরতি ফিরে এসে যা দেখবেন নেপালে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা ভারতের আই লিগে খেলা জামাল ভূঁইয়ায় অধিনায়ক